গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 7-8 সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলির রাজদ্রোহী গল্পের শেষ অংশটুকু। গত ভিডিওতে আমি গল্পটির প্রথম অংশটুকু নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে দেখেছিলাম যে নিমাইবাবুর নেতৃত্বে, অর্থাৎ নিমাইবাবু ছিলেন একজন পুলিশ অফিসার যার নেতৃত্বে 6-7 জন পুলিশ কর্মী বার্মার জাহাজঘাটে উপস্থিত হয়েছিল কোনো একজন বিপ্লবীকে ধরার জন্য। তো এই বিপ্লবীরাই আসলে আমাদের দেশের স্বাধীন যারা করেছিল সেই সকল মানুষ। তো এই ঘটনাটি অপূর্ব মেনে নিতে পারেনি, তার মনে নানান ঘটনা মনে এসেছিল সেই বিপ্লবীদের সম্পর্কে। তার মধ্যে শেষ লাইনটি দিয়ে আমি আজকে শুরু করছি, বলেছে, মুক্তিপথের অগ্রদূত, পরাধীন দেশের হে রাজ বিদ্রোহী, তোমাকে শতকোটি নমস্কার। অর্থাৎ অপূর্ব সেই মুক্তিপথের অগ্রদূতকে, অর্থাৎ সেই রাজবিদ্রোহকে তিনি শতকোটি নমস্কার জানিয়েছেন। এখানে মুক্তিপথের অগ্রদূত বলতে কী বোঝানো হয়েছে? মুক্তিপথের অগ্রদূত বলতে বোঝানো হয়েছে, দেখো এখানে টিকা টিপ্পণীতে লেখা আছে যে যারা দেশকে ইংরেজ শাসনের হাত থেকে মুক্তি করার জন্য সংগ্রামের পথ অবলম্বন করেছেন তাদেরকে মুক্তিপথের অগ্রদূত বলা হয়েছে। আর এই গল্পে এখানে মুক্তিপথের অগ্রদূত বলতে বোঝানো হয়েছে সব্যসাচী মল্লিককে, অর্থাৎ যে রাজবিদ্রোহীকে ধরার জন্য পুলিশরা সেখানে উপস্থিত হয়েছিল সেই রাজবিদ্রোহী আসলে আর কেউ নয়, সব্যসাচী মল্লিক। এরপর শুরু করছি। এত লোকের ভিড়, এত লোকের আনাগোনা, এত লোকের চোখের দৃষ্টি, কিছুতেই তার খেয়াল ছিল না। নিজের মনে উচ্ছ্বসিত আবেগে তাহার গণ্ড, তার চিবুক, তার কণ্ঠ ভাসিয়া যাইতে লাগিল, অর্থাৎ চোখের জল পড়তে লাগলো অপূর্বর মুখে সেই বিপ্লবীদের কথা ভেবে। সময় যত কাটিতে লাগিল সেদিকেও তাহার কিছুমাত্র দৃষ্টি ছিল না। হঠাৎ নিমাইবাবুর কণ্ঠস্বরে সে চকিত হইয়া তাড়াতাড়ি চোখের জল মুছিয়া একটুখানি হাসিবার চেষ্টা করলো। হঠাৎ করে নিমাইবাবু যখন নাকি তাকে ডাকলো, সেই ডাকাতে সে যেন তার সে চকিত হয়ে গেল। চকিত মানে হচ্ছে নিজের সেন্সটাকে ফিরে পেল, অর্থাৎ তার ভাবনার থেকে সে বেরিয়ে আসলো এবং তার চোখের জল মুছে হাসার চেষ্টা করল। তো এরপর নিমাইবাবু ওকে বলছে যে যা ভয় করেছিলাম তাই, পালিয়েছে। অর্থাৎ সে যে রাজবিদ্রোহীকে ধরার জন্য তারা এসেছে সে নাকি পালিয়েছে। তো এবার অপূর্ব প্রশ্ন করল নিমাইবাবু, কী করে পালালো? নিমাইবাবু কহিলেন, তাই যদি জানবো তো সে কি আর পালায়। প্রায় 3-4 যাত্রী, অর্থাৎ সেই জাহাজ বা স্টিমারের মধ্যে যাত্রী ছিল প্রায় 300 জনের মতন, 20-25 সাহেব ফিরিঙ্গি, উড়ে মাদ্রাজি পাঞ্জাবি সদেরেক হবে, বাকি ছিল বর্মী, অর্থাৎ বিভিন্ন ভাষাভাষীর লোক যে ছিল সেই বর্ণনাটা পেলাম। এরপর নিমাইবাবু বলল, সে যে কার পোশাক আর কার ভাষা বলতে বলতে বেরিয়ে গেল তার দেবা না জানন্তি, বলছে তা কেউই জানে, শুধুমাত্র ভগবানই জানতে পারে। বুঝলে না বাবাজি, আমরাও তো পুলিশ, চেনবার জো নেই, তিনি বিলেতের কি বাঙালির, বাংলার, অর্থাৎ সেই বিপ্লবী সেই রাজদ্রোহীকে চেনার উপায় নেই, সে আমাদের ভারতবর্ষের নাকি না বিলেতের, অর্থাৎ ইংল্যান্ডের। কেবল জগদীশবাবু সন্দেহ করে কয়েকজন বাঙালিকে থানায় টেনে নিয়ে গেছেন। কে জগদীশবাবু? জগদীশবাবুও আরেকজন পুলিশ কর্মী যে সন্দেহ করে কয়েকজন বাঙালিকে থানায় নিয়ে চলে গেছে। এরপর নিমাইবাবু অপূর্বকে বললো, যাবে নাকি বাবা একবার লোকটাকে চোখে দেখবে? অপূর্বর বুকের মধ্যে ধরাস করিয়া উঠিল, কহিল, তাদের যদি মারধর করেন তাহলে আমি যেতে পারি না। সাধারণত পুলিশের সেই সময় যে সমস্ত বিপ্লবী সন্দেহকে যাদেরকে ধরে তাদের ওপর অত্যাচার করে, তো যে কারণে অপূর্ব সেই অত্যাচার চোখে দেখতে পারবে না বলে বলল, যদি মারধর করেন তাহলে আমি যেতে পারি না। নিমাইবাবু একটু হাসিয়া কহিলেন, এতগুলো লোককে নিঃশব্দে ছেড়ে দিলাম আর এ বেচারারা বাঙালি বলেই শুধু বাঙালি হয়ে তাদের উপর অত্যাচার করব? তবে বাবা, বাইরে থেকে তোরা পুলিশকে যত মন্দ মনে করিস তা নয়, ভালো মন্দ সকলের মধ্যেই আছে, কিন্তু মুখ বুঝে যত দুঃখ আমাদেরই পোহাতে হয় তা যদি জানতে তো তোমার এই দারোগা কাকাবাবুটিকে অত ঘৃণা করতে না অপূর্ববাবু। অর্থাৎ অপূর্বকে নিমাইবাবু বলার চেষ্টা করলো যে তোমরা বাইরে থেকে পুলিশকে একটু খারাপই মনে করো, কিন্তু যতটা খারাপ মনে করো আসলে কিন্তু তা নয়। এরপর অপূর্ব লজ্জা পেয়ে বলল, আপনি কর্তব্য করতে এসেছেন তাই বলে আপনাকে ঘৃণা করবো কেন কাকাবাবু? অর্থাৎ নিমাইবাবুকে অপূর্ব কাকাবাবু বলে সম্বোধন করেন। এই বলিয়া সে হেঁট হইয়া তার পায়ের স্পর্শ করিয়া কপালে ঠেকাইল, অর্থাৎ কাকাবাবু, অর্থাৎ নিমাইবাবুকে অপূর্ব প্রণাম করলো। নিমাইবাবু খুশি হইয়া আশীর্বাদ করিয়া কহিলেন, হয়েছে হয়েছে, চল একটু শীঘ্র যাওয়া যাক, লোকগুলো ক্ষুধায় তৃষ্ণায় সারা হচ্ছে। অর্থাৎ যে লোকগুলোকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তারা হয়তো ক্ষুধায় তৃষ্ণায় কষ্ট পাচ্ছে, একটু পরীক্ষা করে ছেড়ে দেওয়া যাক। এই বলিয়া তিনি হাত ধরে তাকে সঙ্গে করে বাহির করিয়া আনিলেন। এই বলেই সেখান থেকে অপূর্বকে নিয়ে পুলিশের অর্থাৎ থানায় চলে গেল।
এই হচ্ছে গল্পটার মোটামুটি বিষয়টা আলোচনা করা হলো। এবার তোমরা বাড়িতে যে কোশ্চেন অ্যান্সার এবং মার্কশিটগুলো রয়েছে সেগুলি তোমরা অবশ্যই কমপ্লিট করবে, এবং কী নোটসে কিছু ওই ব্যাকরণগত যে কোশ্চেন অর্থ বিপরীত শব্দ এগুলি দেওয়া হয়েছে সেগুলি অবশ্যই পড়ে নেবে। ধন্যবাদ।